নমস্কার বন্ধুরা, আমি আপনাদের বন্ধু ডক্টর শ্রী সুব্রত। শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সির পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা। সম্পূর্ণ বিজ্ঞানভিত্তিক ও শাস্ত্রসম্মত জ্যোতিষ আলোচনা শুনতে ও দেখতে এবং মনস্তাত্ত্বিক পরামর্শ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। হরে কৃষ্ণ, বম বম ভোলে, জয় মা। কেমন আছেন বন্ধুরা? আগামী 9ই আগস্ট 2019 শুক্রবার 4:32 AM অর্থাৎ সকালে কর্কট রাশি ছেড়ে সিংহ রাশিতে প্রবেশ করবে মঙ্গল এবং আগামী 45 দিন এখানে অবস্থান করবে এবং 25 সেপ্টেম্বর 2019 5:56 AM বুধবার সিংহরাশি ছেড়ে পরবর্তী কন্যারাশিতে প্রবেশ করবে। তো এই 45 দিন অর্থাৎ 9ই আগস্ট 2019 থেকে আগামী 25 সেপ্টেম্বর 2019 পর্যন্ত সিংহরাশিতে অবস্থান করবে মঙ্গল এবং এই স্থানান্তরের ফলে অর্থাৎ এই ট্রানজিটে গোচরে কী ধরনের পরিবর্তন ঘটবে এই দ্বাদশ রাশিচক্রে তা নিয়ে আজ এই ভিডিওতে আলোচনা করব। তাই এই দ্বাদশ রাশিচক্রের বিশেষ পরিবর্তনের প্রভাব জানার জন্য অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। প্রথমে বলে রাখি যে বর্তমানে এই ট্রানজিটের সময় গ্রহগত কী অবস্থান রয়েছে। মিথুন রাশিতে অবস্থান করছে রাহু এবং শুক্র, কর্কটে অবস্থান করছে রবি এবং বুধ এবং 9ই আগস্ট মঙ্গল সিংহরাশিতে গিয়ে অবস্থান করবে। এদিকে বৃশ্চিকে অবস্থান করছে বক্রী অবস্থায় বৃহস্পতি এবং ধনুরাশিতে অবস্থান করছে বক্রী অবস্থায় শনি এবং কেতু। তাই দ্বাদশ রাশিচক্রের প্রথমে যে রাশিতে আসবো তা হলো মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে বলবো, এই রাশির ক্ষেত্রে ভাগ্য আপনার মোটেও সাথ দেবে না। এই সময় প্রেমের জন্য একটু সমস্যায় পড়তে পারেন, বৃহস্পতি অষ্টমে থাকার জন্য লিভারজনিত সমস্যায় কিন্তু ভুগতে পারেন এবং গুরুজনের প্রতি অভক্তি এবং মতবিরোধ থাকতেই পারে। গৃহে কিছুটা কলহ এবং অশান্তি লেগে থাকবে। যদি আপনি নিজের গৃহে থাকেন তাহলে গৃহ থেকে একটু দূরে থাকাটাই ভালো। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের কিছুটা তিক্ততা আসতে পারে, মনের মধ্যে কিছুটা ভয় কাজ করতে পারে, আগের থেকে সাহস কিছুটা কমবে। 9ই আগস্ট 5মে অবস্থান করবে আপনার মঙ্গল, এর ফলে আপনার অনেক লাভদায়ক বিষয়বস্তু কিন্তু হবে, কিন্তু বিশেষ ক্ষেত্রে এই সমস্যাগুলো কিন্তু আসতে পারে। বিশেষত প্রেমের জন্য সমস্যা কিন্তু অবশ্যই আসবে। এরপরে আসবো বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এই সময়ে দুঃসাহসিকতার কোনো কাজ না করাই ভালো। বর্তমানে আপনার বিবাহযোগ চলছে, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, তবে চামড়ার এবং হাড়ের কোনো সমস্যায় আপনার ভোগাতে পারে। আত্মীয় কুটুম্বদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। বাক্যের ক্ষেত্রে কিছুটা তিক্ততা আসতে পারে, তবে সে ব্যাপারে একটু সাবধানে থাকা উচিত। আপনি বিভিন্ন কাজের ক্ষেত্রে কাজ করিয়ে নেওয়ার একটা মানসিকতা থাকবে, কিছুটা ধন সম্পদ লাভের সম্ভাবনা রয়েছে। এখন আসবো মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক খুব একটা ভালো যাবে না, বয়স্ক বা বয়সজ্যেষ্ঠ গুরুজনদের সঙ্গে মতবিরোধ এড়িয়ে চলুন। এই সময়ে প্রেমের সফলতা এবং বিবাহের ক্ষেত্রে প্রবল যোগ দেখা যায়। আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না, লিভার সংক্রান্ত সমস্যায় ভুগতে পারেন এবং পেটের সমস্যায় কিছুটা কষ্ট পেতে পারেন। এরপরে আসবো কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। বর্তমানে আপনার সমস্যাগুলোর মধ্যে বিশেষত চর্মরোগ কিন্তু দেখা দিতে পারে এবং দাঁতের কিছুটা যন্ত্রণা, এ ধরনের সমস্যায় কষ্ট পেতে পারেন, হাড়ের যন্ত্রণা হতে পারে। বর্তমান সময়ে রাশিতে বুধ এবং রবি অবস্থান করছে, ফলে কিছুটা মিশ্র ফল আপনি পেতে পারেন। তবে এই সময়ে আপনার কর্মপ্রাপ্তির যোগ রয়েছে এবং যারা পড়াশোনার সঙ্গে যুক্ত রয়েছেন
তাদের ক্ষেত্রে বলবো পড়াশোনায় কিন্তু একটু সময়টা ভালো দেওয়া উচিত। মানসিক ইচ্ছা এই সময় পূরণ হতে পারে, তবে এই বুধ এবং রবি একসঙ্গে থাকাতে কিছুটা বৌদ্ধিক বিকাশ ঘটতে পারে। এখন আসবো সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। 9ই আগস্ট মঙ্গল আপনার নিজের রাশিতেই অবস্থান করবে এবং এর ফলে বিদেশে কর্মের ক্ষেত্রে কিছুটা যোগাযোগ বৃদ্ধি পাবে, তবে কিছু ক্ষেত্রে সমস্যাও থাকতে পারে, কর্মে কিছুটা গণ্ডগোল এবং দুর্ভোগ চলতে পারে। 18ই আগস্টের পর থেকে আপনার শুভ যোগ অর্থাৎ কর্মপ্রাপ্তি আসবে, তাই এই সময়টিকে নষ্ট করবেন না, কর্মের জন্য চেষ্টা চালিয়ে যান। আপনাদের এই সময়ে কিছুটা ফাটকা রোজগার হতে পারে, গৃহে শান্তি বজায় থাকবে, মায়ের শরীর স্বাস্থ্য ভালো থাকবে, পেটের সমস্যা এবং গ্যাসের সমস্যায় ভুগতে পারেন, সন্তান নিয়ে কিছুটা চিন্তাভাবনা বাড়তে পারে। কন্যারাশির ক্ষেত্রে বলবো এই ট্রানজিটে জীবনের কিছু দিক পরিবর্তন ঘটতে পারে এবং এর ফলে আপনি লাভবান হবেন, কিছু ফাটকা রোজগার এই সময় আসতে পারে, তবে কোনো সম্পত্তি ক্ষয় বা নষ্ট বা চুরি হওয়ার একটা সম্ভাবনা থাকে। সৎসাহস এবং চেষ্টার দ্বারা অনেক কিছু কাজে আপনি সফলতা পাবেন। গৃহে বাস্তুদোষ বা গৃহে অশান্তি কিছুটা আপনাকে ঝামেলায় ফেলতে পারে, মাতা এবং পিতার শরীর স্বাস্থ্য কিছুটা খারাপ যেতে পারে, বিশেষ করে মায়ের শরীর খারাপ থাকবে। তুলারাশির ক্ষেত্রে বলবো বর্তমান সময়টা আপনার আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্কের কিছুটা মধুরতা বৃদ্ধি পাবে, এই সময় আপনি কথা দিয়ে কিছুটা কথার খেলাফ হতে পারে, অনেক বড় বড় কাজ আপনি খুব সহজেই তা সমাধা করে ফেলবেন, তবে মনের মধ্যে একটা ভয় কাজ করতে পারে। স্পিরিচুয়াল বিষয়ে আপনার কিছুটা মনঃসংযোগ বৃদ্ধি পাবে, বর্তমান সময়টা ভাগ্যের ক্ষেত্রে আপনার পক্ষেই থাকবে এবং আপনি ফল পাবেন, এই সময় অত্যন্ত ভাগ্যবান বলাই চলে। 9ই আগস্টের পর থেকে কর্মের কিছুটা প্রাপ্তিযোগ দেখা যায়, চেষ্টা করলে আপনি কর্মে সফলতা পাবেন। বৃশ্চিক রাশির ক্ষেত্রে বলবো এই সময় অর্থাৎ 9ই আগস্টের পর আপনার ভাগ্য অত্যন্ত শুভ, কোনো কিছু না করেই অর্থপ্রাপ্তির ক্ষেত্রে এই সময়টি আপনার ক্ষেত্রে বেশ শুভ। হঠাৎ করে কোনো লুকানো সম্পত্তি বা সম্পদ প্রাপ্তি হতে পারে, নিজের বাক্য সংযম করবেন, না হলে সহজে কোনো কাজ কিন্তু হাতছাড়া হতে পারে বা কর্মক্ষেত্রে জটিলতা বৃদ্ধি পেতে পারে। বর্তমানে আপনি পেটের কিছুটা সমস্যায় ভুগতে পারেন, ইউরিন সংক্রান্ত সমস্যায় কিন্তু আপনি শারীরিকভাবে সমস্যায় পড়তে পারেন। 9ই আগস্টের পর আপনার ভাগ্য খুলবে অবশ্যই, 18ই আগস্ট থেকে আপনার কর্মপ্রাপ্তির যোগ দেখা যায়, যারা কর্মের সঙ্গে যুক্ত আছেন তাদের উন্নতির যোগ দেখা যায় এবং বিভিন্ন ক্ষেত্র থেকে আপনি অর্থ এবং উপার্জন আপনার বৃদ্ধি পাবে। ধনুরাশির ক্ষেত্রে বলবো এই ট্রানজিটে আপনার শরীর স্বাস্থ্যের দিক থেকে কিছুটা সমস্যা দেখা দেবে, বিশেষত পেটের সমস্যা, চামড়ার সমস্যা, ব্রণ, ফুসকুড়ি, অশ্ব জনিত সমস্যায় ভুগতে পারেন। ভাগ্যের কিছুটা উন্নতি ঘটবে এই সময়, আপনার প্রেম সংক্রান্ত ব্যাপারে বেশ সুগম হবে, এই সময় বিবাহিত জীবন বেশ শুভ থাকবে, তবে ড্রাইভ করার ক্ষেত্রে অর্থাৎ দূর যাত্রার ক্ষেত্রে সাবধানে চলাফেরা করবেন, অ্যাক্সিডেন্ট বা রক্তপাত জনিত সমস্যা কিন্তু দেখা যায়, চোখের রোগেও কিছুটা আপনি ভুগতে পারেন এবং আপনাকে সমস্যায় ফেলতে পারে। মকর রাশির ক্ষেত্রে বলবো যে এই ট্রানজিটের ক্ষেত্রে এই সময় আপনার ঘুমের সমস্যা এবং নার্ভের সমস্যা কিন্তু দেখা দিতে পারে, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের কিছুটা অবনতি দেখা দেবে, একে অপরকে বিশ্বাস করবে না, এমনকি যাদের সম্পর্ক খারাপ আছে বিবাহ বিচ্ছেদ পর্যন্ত হয়ে যেতে পারে, তবে আপনাদের কর্মের ক্ষেত্রে কিছুটা প্রাপ্তিযোগ রয়েছে, ইউরিনারি সম্পর্কিত সমস্যা কিন্তু এই সময় দেখা যেতে পারে বা সেক্সুয়াল ডিসঅর্ডার কিন্তু দেখা দিতে পারে। এখন আসবো কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। সন্তানের বিষয়ে অর্থাৎ সন্তানের পড়াশোনার বিষয়ে বেশ সমস্যায় পড়তে পারেন এই সময়, এই বিশেষ ট্রানজিটে এই সময় যারা পেটের সমস্যায় ভুগছিলেন সেখান থেকে কিছুটা রিলিফ পাবেন, তবে মাঝে মাঝে কিছুটা সমস্যা দেখা দেবে, রক্তজনিত কিছু রোগ আপনাকে ভোগাতে পারে,
এই সময় প্রবল শত্রুতা অনুভব করতে পারেন চারিপাশে। সাবধানে থাকবেন যে শত্রু আপনাকে কিন্তু ক্ষতি করতে পারে। 9ই আগস্টের পর থেকে শত্রুতা এবং রক্তজনিত সমস্যায় আপনি ভুগতে পারেন। দাম্পত্য ক্ষেত্রে আপনাকে বেশ অশান্তিতে ফেলতে পারে এই 9ই আগস্টের পর থেকে। চাকরির ক্ষেত্রে বেশ শুভযোগ রয়েছে, কর্মে উন্নতি যোগ রয়েছে। বড় ভাই এবং ভগ্নীদের সঙ্গে মতের অমিল ঘটতে পারে এবং তাদের সঙ্গে ঝঞ্ঝটপূর্ণ সম্পর্ক তৈরি হতে পারে। বর্তমান সময়ে অর্থপ্রাপ্তি সেভাবে থাকবে না, তবে কোনো অজানা সম্পদের প্রাপ্তি ঘটতে পারে এই সময়। দ্বাদশ রাশিচক্রের শেষ যে রাশি তা হলো মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে বলবো যে 9ই আগস্টের এই ট্রানজিটের ফলে প্রেমের বিষয়ে আপনার কিন্তু বেশ খারাপ পরিণতি হবে। বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে বেশ জোর সম্ভাবনা দেখা যায়। তবে সন্তানের যোগ রয়েছে এই বিশেষ সময়। যারা সন্তান নিতে চাইছেন তাদের কিন্তু এই সময়টা বেশ শুভ সময়। 9ই আগস্ট থেকে আপনার রক্তের কোনো রোগ বা অশ্ব রক্তপাত ফোঁড়া ব্রণ দেখা দিতে পারে এবং 18ই আগস্ট থেকে চোখের সমস্যাজনিত সমস্যায় আপনি ভুগতে পারেন, এমনকি মাইগ্রেনের সমস্যায় আপনি ভুগতে পারেন। এই বিশেষ সময়ে আপনার অর্থ ভাগ্য খুব একটা খারাপ যাবে না। ছোটোখাটো কাজকর্মের সঙ্গে যুক্ত অবশ্যই থাকবেন, তবে বড় কোনো কর্মের যোগ এই সময় থাকছে না। তো বন্ধুরা, আমরা এই বিশেষ ট্রানজিটের এই দ্বাদশ রাশিচক্রের ফলাফল নিয়ে আলোচনা করলাম। এমনই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এবং নতুন নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার, লাইক ও কমেন্টস করতে ভুলবেন না। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।